সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ছাত্র জনতাকে তাদের রক্ত, জীবন এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ আবার নতুন ভাবে জেগে উঠেছে। আজকে পাঠশালীরা পালিয়ে বেড়াচ্ছে, আমরা যদি তাদের স্বৈরাচারী আচরণ থেকে শিক্ষা না নিই, আমরা আবারও যদি তাদের দাঁড়াতে দিই, ঘুরে দাঁড়াতে দিই, তাহলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং বিচার, ন্যায় বিচার কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের, সে ব্যাপারে সোচ্চার হতে হবে এবং তাদের সম্পর্কে আমাদেরকে জাগ্রত থাকতে হবে। আজকের আমরা আর ছাড়ব না, তাদেরকে আর আমরা সুযোগ দেব না। আমাদের যেখানে গণতন্ত্রকামীরা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসীরা এবং মানবাধিকার ও ন্যায় বিচারে বিশ্বাসীরা, গণতন্ত্রকামীরা যে যেখানে আসেন, সময় পেরিয়ে যায়নি, আমাদেরকেও জাগ্রত থাকতে হবে, পাহারা দিতে হবে এবং তাদেরকে পুরো দিলে চলবে না। পুরে জানালে আবার গণতন্ত্র হরণ হবে, আবার স্বাধীনতা, সার্বভৌমত্ব চলে যাবে, আবার তারা আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করবে, আবার বাজার বাজারে তারা সিন্ডিকেট বসাবে, গরিবকে তারা এদেশে আরো গরিব করবে, তারাই শুধু এদেশে থাকার মতো অবস্থা তারা সৃষ্টি করবে, আমাদের মতো মধ্যবিত্তদের এদেশে থাকা খাওয়া আবারও কষ্ট হবে, দুষ্ট হবে। তাই আমরা যে যেখানে আছি সেখান থেকে জেগে উঠতে হবে, প্রতিরোধের দেয়াল রচনা করতে হবে এবং তাদেরকে কোন রকম ছাড় দেওয়া যাবে না। আজকের আয়োজনের জন্য মঞ্জুর হোসেনী সাহাবাই সহ সংগঠনের সবাইকে আমার পক্ষ থেকে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।